ভিউয়ার্স, আমরা এখন শিখে নেব চারটি এক্সপ্রেশন। তারা হলো অ্যাট দ্য বিগিনিং, অ্যাট দ্য এন্ড, ইন দ্য বিগিনিং, ইন দ্য এন্ড। চলো তাহলে এদেরকে ভালোভাবে বুঝে নেই। তোমরা স্ক্রিনে একটি লাল সরলরেখা দেখতে পাচ্ছ। ধরে নাও লাল সরলরেখাটি একটি মুভি ক্লিপ। এই মুভিটির একদম শুরুতে, সর্বশুরুতে কোনো ঘটনা ঘটলে আমরা বলবো অ্যাট দ্য বিগিনিং, এবং সর্বশেষে যদি কোনো ঘটনা ঘটে সেটাকে আমরা বলবো অ্যাট দ্য এন্ড। মুভি শুরুর কিছুক্ষণ পরে যদি কোনো ঘটনা সম্পর্কে বলতে চাই তাহলে আমরা বলবো ইন দ্য বিগিনিং, অর্থাৎ প্রথম দিকে। এবং যদি শেষের দিকের কোনো কাহিনী বলতে চাই, কোনো ঘটনা বলতে চাই, তাহলে আমরা বলবো ইন দ্য এন্ড, মানে শেষের দিকে। চলো এক্সাম্পলগুলো দেখে নেই। অ্যাট দ্য বিগিনিং অফ দ্য মুভি ইউ ক্যান সি অ্যান আইকন অফ এ লায়ন, অ্যান্ড অ্যাট দ্য এন্ড ইউ ক্যান সি দ্য সেম আইকন। মুভিটির শুরুতে, একদম শুরুতে, ইউ ক্যান সি অ্যান আইকন, তুমি একটি আইকন দেখতে পাবা অফ এ লায়ন, সিংহের, অ্যান্ড অ্যাট দ্য এন্ড, এবং সর্বশেষে ইউ ক্যান সি দ্য সেম আইকন, তুমি ঠিক একই আইকন দেখতে পাবে। ইন দ্য বিগিনিং দ্য মুভি ওয়াজ বোরিং, বাট ইন দ্য এন্ড ইট ওয়াজ হাইলি এন্টারটেইনিং। প্রথম দিকে মুভিটি ছিল বিরক্তিকর, কিন্তু শেষের দিকে এটা ছিল খুবই মজার। থ্যাংক ইউ সো মাচ।